গসিপ লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আল্লু অর্জুনের আপকামিং মুভি পুষ্পা এর 6 মিনিটের অ্যাকশন দৃশ্যের জন্য ব্যয় হবে 6 কোটি রুপি, সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। ওয়েল, এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে বলে নেই, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টর্স গল্পকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের অ্যাক্টর্স গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সো লেটস মুভ অন দ্য মেইন টপিক। তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন, তবে নিজ ইন্ডাস্ট্রির পাশাপাশি পুরো ভারতে এমনকি বিশ্বের অন্য দেশেও তার অসংখ্য ভক্ত রয়েছে। স্টাইলিশ হিরো হিসেবে পরিচিত এই অভিনেতার আপকামিং সিনেমা পুষ্পা, এরই মধ্যে এর ফার্স্ট লুক ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ জাগিয়েছে। তবে রিসেন্টলি শোনা যাচ্ছে এই সিনেমার 6 মিনিটের একটি অ্যাকশন দৃশ্য রয়েছে, আর এই অ্যাকশন দৃশ্যের জন্য 6 কোটি রুপি ব্যয় করছেন নির্মাতারা। এ প্রসঙ্গে বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ টুইটারে লিখেছেন, আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা পুষ্পা স্মরণীয় করে রাখতে চলছেন। এই অভিনেতা 6 মিনিটের একটি অ্যাকশন দৃশ্যের জন্য 6 কোটি রুপি ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, পুষ্পা সিনেমাটি পুরোটাই ভারতীয় ক্রুদের তৈরি, ভারতীয় সিনেমা কর্মীদের কাজ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া তেলেগু ভাষায় একজন থ্রিলার ঘরানার পুষ্পা সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। শুরুতে মহেশ বাবুকে নিয়ে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন এই নির্মাতা, পরবর্তী সময় মতে অমিল হওয়ায় এটি থেকে সরে যান মহেশ বাবু। এরপর আল্লু অর্জুনকে নিয়ে সিনেমাটি নির্মাণ শুরু করেন সুকুমার। তাছাড়া পুষ্পা মুভিতে আবার আল্লু অর্জুনকে একটা নতুন লুকে দেখবো আমরা, এবং এই মুভিতে আল্লু অর্জুনের ডাবল রোল থাকবে, সেটা তো আমরা সকলেই জানি। সো ভিউয়ার্স, আল্লু অর্জুনের আপকামিং মুভি পুষ্পা দেখার জন্য আপনি কতটুকু এক্সাইটেড, সে বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।